আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, এ পর্যায়ে একটু যশোরে যেতে চাই। সেখানে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত আছেন রিপন হোসেন। রিপন, জানতে চাচ্ছিলাম যে সামান্য বৃষ্টিতেই কেন যশোরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এটি নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিছু বৃষ্টি হলেই জলাবদ্ধতা আমরা দেখি। তবে যারা সংশ্লিষ্ট মানুষ রয়েছে তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও এই 7 থেকে 8 বছরে এই যে জলাবদ্ধতা নিরসনে প্রায় 100 কোটি টাকা খরচ করেছে যশোর পৌরসভা, তবে এখনো পর্যন্ত জলাবদ্ধতার যে স্থায়ী সমাধান সেটি এখনো পর্যন্ত হয়নি। মূলত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি যে বড় বড় পুকুর ছিল সেটি ভরাট করা হয়েছে, আরো খাল রয়েছে সেই খালগুলো ভরাট হয়েছে, অর্থাৎ পানি দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে যে রাস্তাগুলো রয়েছে রাস্তারও সমস্যা হচ্ছে, পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেটি সমস্যা হচ্ছে। আমি যে রোডটিতে রয়েছি যশোর সরকারি MM কলেজ রোড, এই রোডে প্রায় এই যে কলেজটি রয়েছে এখানে প্রায় 30,000 শিক্ষার্থী পড়াশোনা করে থাকে, এই রোড দিয়ে মানুষ যাতায়াত করে থাকে, এই অঞ্চলের মানুষ তারা কিন্তু দুর্ভোগে রয়েছে। এবং এই অঞ্চল শুধু নয়, খড়কি, শঙ্করপুর এই সমস্ত অঞ্চলের মানুষও কিন্তু এই জলাবদ্ধতার শিকার হচ্ছে। মূলত যে ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ রাস্তা এবং ড্রেন সেটি কিন্তু সমান সমানে রয়েছে, ড্রেনের পানি রাস্তায় এসে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, অন্য অঞ্চলের যে পানি সেটি এই অঞ্চলে আসছে, ফলে সাধারণ মানুষ কিন্তু এই জলাবদ্ধতার শিকার হচ্ছে। এবং আশেপাশে যে বাড়িঘর গুলো রয়েছে সেটি কিন্তু জলাবদ্ধতার রয়েছে, এবং এই অবস্থাতে কিন্তু এখানকার যে মানুষ তারা দুর্ভোগে রয়েছে। স্থানীয়রা যারা অভিযোগ করছেন যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যদিও গতকালকে আমরা দেখেছি যে 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের মানুষ ভোগান্তিতে রয়েছেন। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন তারা বলছেন যে এই যে সড়কগুলো তারা মেরামত করবেন এবং যে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তারা কাজ করছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ নিউজ।